থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস আজকে আমরা মাধ্যমিক গণিতের ইম্পর্ট্যান্ট এমসি নিয়ে আলোচনা করব। প্রথম এমসিকিউ নিচের কোনটি একতল বিশিষ্ট ঘনবস্তু ঘনক না গোলক না শঙ্কু না চোং একতল বিশিষ্ট ঘনবস্তু সঠিক উত্তর অপশন বি গোলক গোলকের একটিমাত্র তল অবশ্যই সেটি বক্রতল নেক্সট এ bx স্কোয়ার প্লাস বি এক্স সমীকরণ হলে নিচের কোন অপশনটি সঠিক এখানে চল এক্স সেটি দীঘাত সমীকরণ হতে গেলে সর্বোচ্চ ঘাত দুই থাকতে হবে মানে টিকে থাকতে হবে এক্স স্কোয়ার টিকে থাকতে হলে তার সহক নট টু জিরো তাই সঠিক উত্তর অপশন এ এ বা এ অশূন্য নেক্সট এক্স স্কোয়ার ইকুয়ালস টু সিক্স এক্স এই সমীকরণের বীজ বা বীজদ্বয় দয় নিচের কোন অপশনটি সঠিক এটি দীঘাত সমীকরণ দুই দিক থেকে এক্স কাটাকুটি করলে হবে না দুইটি বীজ থাকবে সিক্স এক্সকে বাম দিকে নিয়ে এসে এক্স স্কোয়ার মাইনাস সমাধান করলে এক্স টু পাবো জিরো অ্যান্ড তাই সঠিক উত্তর অপশন সি বীজ দুটি হচ্ছে জিরো ও সিক্স নেক্সট এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু জিরো সমীকরণের বীজ বা বীজ দয় নিচের কোন অপশনটি সঠিক এখানে দেখতে পাচ্ছি এক্স দ্বারা ভাগ করা হয়েছে তাই অবশ্যই যাকে দিয়ে ভাগ করছি সেটা নট ইকুয়ালস টু জিরো তাই এক্সের মান জিরো হতে পারে না তাই একে সিমপ্লিফাই করলে পাবো কাটাকুটি করে এক্স ইকুয়ালস টু সিক্স তাই এক্সের একটি মান সেটি হচ্ছে সিক্স অর্থাৎ এটি একটি অ্যাকচুয়ালি একঘাত বিশিষ্ট সমীকরণ তাই এক্স ইকোয়ালস টু সিক্স অনলি নেক্সট এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো সমীকরণের বীজ বীজদ্বয়ের সমষ্টি কত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো এই সাধারণ দীঘাত সমীকরণের বীজ দয়ের সমষ্টি কি মাইনাস অফ বি বাই এ এক্সের সহক ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহক মাইনাস দিয়ে তাই এটা হিসাব করলে এখানে সঠিক উত্তর দ্বারাই অপশন সি সিক্স সিক্স হচ্ছে সঠিক উত্তর বিজদয়ের সমষ্টি নেক্সট বার্ষিক আর পারসেন্ট হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে নিচের কোন অপশানটি সঠিক আমরা জানি আই ইকুয়ালস টু মানে মোট সুদ ইকুয়ালস টু পি আর টি বাই হান্ড্রেড আই ইকুয়ালস টু পিআরটি বাই হান্ড্রেড করলে কি হয় PRT ইকুয়ালস টু হান্ড্রেড আই তাই সঠিক উত্তর অপশন সি PRT ইকুয়ালস টু হান্ড্রেড ইন্টু আই নেক্সট মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত একশো টাকা আসল হলে দশ বছরে দুশো হয়ে গেছে মানে সুদও একশো হয়ে গেছে তাই দশ বছরে একশো টাকা সুদ তাহলে এক বছরে দশ টাকা সুদ আসল একশোই ধরেছিলাম তাই দশ পারসেন্ট হচ্ছে সুদের হার সঠিক উত্তর অপশন বি টেন পারসেন্ট একশোকে বছর দিয়ে ভাগ করলেই সঠিক উত্তর পাবো টেন পারসেন্ট নেক্সট এমসিকিউ এইট এক বছরে এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত টেন্স টু ইলেভেন হলে বার্ষিক সরল সুদের হার কত এই টাইপের অঙ্ক মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট দশ টাকা আসল এগারো টাকা সুদাসল তার মানে এক টাকা সুদ দশ টাকায় এক টাকা সুদ বছরে তো দশ টাকায় এক টাকা সুদ তাহলে একশোতে কত সুদ দশ টাকায় এক টাকা একশোতে দশ টাকা তাই টেন সঠিক উত্তর অপশন এ টেন হচ্ছে সরল সুদের হার নেক্সট দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত ঘনকের আয়তন বাহুর কিউব বাহুর ঘন তো দুটা ঘনক তাদের আয়তনের অনুপাত ওয়ান ইস টোয়েন্টি সেভেন মানে বাহুর কিউবের অনুপাত ওয়ান ইস টোয়েন্টি সেভেন তাহলে বাহু তাদের ঘনমূল ওয়ান ইস টোয়েন্টি সেভেনের ঘনমূল ওয়ান থ্রি এবার ক্ষেত্রফলের অনুপাত তো বাহুর স্কোয়ার ওয়ান ইস টু থ্রির স্কোয়ার করলে ওয়ান নাইন দাঁড়াই যেহেতু ক্ষেত্রফল তাই সঠিক উত্তর অপশন সি ওয়ান ইস টু নাইন হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নেক্সট এবি ইস টু সি স্কোয়ার বিসি টু এ স্কোয়ার এবং সি এ টু বি স্কোয়ার এই তিনটি অনুপাতের যৌগিক বা মিশ্র অনুপাত কত যৌগিক বা মিশ্র অনুপাত বার করার নিয়ম হচ্ছে কতকগুলি অনুপাতের পূর্বপদগুলি একসঙ্গে গুণ উত্তর পদগুলি একসঙ্গে গুণ তাই এদের পূর্ব পদগুলি একসঙ্গে গুণ করলে পাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার উত্তর পদগুলিও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাই সঠিক উত্তর অপশান ডি ওয়ান ইস টু ওয়ান এটি হচ্ছে এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নেক্সট টু এ ইকোয়ালস টু থ্রি বি ইকোয়ালস টু ফোর সি হলে এ ইস টু বি ইস টু সি হবে নিচের কোন অপশানটি সঠিক এ সমস্ত অঙ্কের ক্ষেত্রে মনে রাখবো যে দুই তিন চারের লসাগু বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় বারোকে তিন দিয়ে ভাগ করলে চার বারোকে চার দিয়ে ভাগ করলে তিন তাই ছয় চার তিন অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর সিক্স ইস টু ফোর ইস টু থ্রি হচ্ছে এ ইস টু সি নেক্সট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে বি পরিবর্তিত হয় সে একই থাকতে পারে বা পরিবর্তিত হতে পারে ডি কোনোটি নয় কোন অপশনটি সঠিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ গিয়ে আসলে যুক্ত হয় এবং আসল পরিবর্তিত হয় প্রত্যেক বছর আসল পরিবর্তিত হয় তাই সঠিক উত্তর হচ্ছে অপশন বি পরিবর্তিত হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয় নেক্সট একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টুয়ার পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা হবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে টু আর পার্সেন্ট করে তাহলে এন বছর পর জনসংখ্যা কী হবে যদি আর পার্সেন্ট করে বৃদ্ধি পেত তাহলে আমাদের জেনারেল ফর্মুলা হতো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন অপশন এটি কিন্তু আর পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে না টু আর পার্সেন্ট তাই আরের জায়গায় টু আর রাখলে টু এবং হানড্রেড কাটাকুটি গিয়ে নিচে ফিফটি হয়ে যাবে তাই তো তাহলে সঠিক উত্তর কোনটি হবে অপশন বি সঠিক উত্তর হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পাওয়ার এন এন বছর পর জনসংখ্যার ফর্মুলা এটি দাঁড়াবে যেহেতু পার্সেন্টেজ আছে টু আর পার্সেন্ট নেক্সট অর্ধবৃত্তস্থ কোণের মান কত অর্ধবৃত্তস্থ কোণের মান কত অপশন এ থার্টি ডিগ্রি অপশান বি ফর্টি ফাইভ ডিগ্রি অপশন সি সিক্সটি ডিগ্রি অপশান ডি নাইনটি ডিগ্রি কোন অপশনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ অপশন ডি নাইনটি ডিগ্রি সঠিক উত্তর অপশন ডি নাইনটি ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ নেক্সট একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে আয়তন পূর্বের আয়তনের সমান না দ্বিগুণ না অর্ধেক না চারগুণ লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ব্যাসার্ধের বর্গ ইন্টু উচ্চতা ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে তাই অর্ধেকের বর্গ মানে ওয়ান বাই ফোর উচ্চতা দ্বিগুণ টু তো ওয়ান বাই ফোর ইন্টু টু অর্থাৎ আয়তনটা দ্বিগ অর্ধেক হয়ে যাচ্ছে আয়তনটা কী হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু টু টু অ্যান্ড ফোর কাটাকুটি করলে হাফ হয়ে যাচ্ছে তাই সঠিক উত্তর অপশন সি অর্ধেক আয়তন হবে পূর্বের আয়তনের অর্ধেক নেক্সট রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধী করণীটি কত রুট থ্রি মাইনাস ফাইভ এই করণীর অনুবন্ধী করণীটি কত করণী নির্ণয় করতে গেলে রুটের চিহ্ন পাল্টে দিতে হয় যার রুট রয়েছে তার চিহ্ন বিপরীত করে দিতে হবে তাহলেই অনুবন্ধীকরণই পেয়ে যাবো তো এখানে রুট থ্রি পাঁচের তো রুট নেই তো থ্রির রুট আছে সেই রুট থ্রির চিহ্ন প্লাস আছে তাহলে শুধু মাইনাস করে দেবো বাকি পরিবর্তন করবো না তাহলেই আমরা অনুবন্ধীকরণই পেয়ে যাব তাহলে সঠিক উত্তর হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ মানে অপশন সি মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ নেক্সট এমসি কিউ কি রয়েছে যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় তখন নিচে কোন অপশানটি সঠিক এসব ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেটি প্রদত্ত সেখানে এক্স এবং ওয়াইয়ের সমান ঘাত রয়েছে তাহলে উত্তরটি হবে এমন যেখানে এক্স এবং ওয়াই উভয় দিকে সমান ঘাত রয়েছে অপশন এ এক্সের ঘাত দুই ওয়াইয়ের ঘাত তিন সমান না চলবে না দ্বিতীয়টিতেও চলবে না তৃতীয়টিতেও চলবে না অপশান ডিতে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এক্স এবং ওয়াইয়ের ঘাত সমান রয়েছে তাই অপশন ডি সঠিক উত্তর এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার যেহেতু প্রদত্ত এক্স প্রপোর্শনাল টু ওয়াই তাই সঠিক উত্তর এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার অংশীদারি কারবার কত ধরনের এক ধরনের না দুই ধরনের না তিন ধরনের না চার ধরনের অংশীদারি কারবার কত ধরনের বলো তো সঠিক উত্তর অংশীদারি কারবার একটি হচ্ছে মিশ্র অংশীদারী কারবার আর একটি হচ্ছে সরল অংশীদারী কারবার মানে অংশীদারী কারবার দুই ধরনের তাই সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দুই ধরনের অংশীদারি কারবার হচ্ছে দুই ধরনের নেক্সট শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল নিচের কোন অপশনটি সঠিক লম্ব বৃত্তাকার শঙ্কু তার ভূমি বৃত্তাকার ব্যাসার্ধ যদি আর হয় তির্যক উচ্চতা যদি এল হয় উচ্চতা যদি এইচ হয় তার সমগ্রতলের ক্ষেত্রফল মানে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল বৃত্তাকার ভূমি পাই আর স্কোয়ার পার্শ্বতল হচ্ছে পাই আর এল তাহলে পাই আর স্কোয়ার আর পাই আর এল যোগ করলে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কোন অপশনটি সঠিক পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল মানে পাই আর কমান নিলে পাই আর ইন্টু আর প্লাস এল সঠিক উত্তর অপশন বি পাই আর ইন্টু আর প্লাস এল হচ্ছে লম্বা বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল নেক্সট নিচের কোনটি সদৃশ নয় সদৃশ নয় মানে আকার মানে আকৃতি আকৃতি সেম নয় এ সকল বৃত্ত সকল বৃত্ত একই আকৃতির হয় তাহলে সদৃশ সকল বর্গক্ষেত্র একই আকৃতির মানে সদৃশ সকল সরল রেখা একই আকৃতির পরিমাণে না আকৃতিতে সেম তাই তারাও সদৃশ তার সদৃশ নয় কে সকল ত্রিভুজ সব ত্রিভুজ সমান না কেউ সমবাহু ত্রিভুজ কেউ সমদ্বিবাহু কেউ সূক্ষ্মকণি কেউ স্থূলকণি কেউ সমকণি তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সকল ত্রিভুজ সদৃশ নয় কিন্তু যদি বলতো সকল সমবাহু ত্রিভুজ তাহলে সদৃশ হতো আবার নেক্সট একটি আয়ত তিনটি সন্নিহিত তলের ক্ষেত্রফল এ ওয়ান এ টু ও এ থ্রি হলে তার আয়তন হবে কোন অপশনটি সঠিক পজ করে চিন্তা করো কোন অপশনটি সঠিক আয়তন যদি এ বি সি তিনটি বাহুর মান হয় তাহলে তার এক একটি তলের ক্ষেত্রফল হবে সন্নিহিত তলগুলির ক্ষেত্রফল হবে এ বি বি সি সি এ তাহলে ক্ষেত্রফল তিনটির গুণফল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে তার বর্গমূল করলে এ বি সি তাই ক্ষেত্রফলগুলি গুণ করে তার বর্গমূল করলে এবিসি পায় পাই আর সেটি হচ্ছে আয়তঘনের আয়তন তাই সন্নিহিত তলের যে ক্ষেত্রফল তাদের গুণফলের বর্গমূল করতে হবে বর্গমূল নট বর্গ বর্গমূল করতে হবে তাহলে সঠিক উত্তর অপশন সি ওভার অফ এ ওয়ান এ টু এ থ্রি হচ্ছে তার আয়তন এবার আমরা যাব এমসি কিউ টোয়েন্টি টু কী বলছে x স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু জিরো সমীকরণের বিজ দয়ের গুণ ফল মাইনাস টু হলে কের মান কত বিজদ্বয়ের গুণ ফলের ফর্মুলা এ এক্স স্কোয়ার প্লাস এই সাধারণ দীঘাত সমীকরণের বিজদ্বয়ের গুণ ফলের ফর্মুলা কী জানি সি বাই এ সি বলতে লাস্টে ধ্রুবক মান আর এ বলতে এক্স স্কোয়ারের শখ এখানে এক্সেস করে শখ ওয়ান আর ধ্রুবক মান তারপরে সি বাই এ বলতে কে বাই ওয়ান ইজুকাল টু কথা বলেছে মাইনাস টু বিশ দরের ফর্মুলা হচ্ছে সি বাই এ এই সমীকরণের জন্য কে বাই ওয়ান তার মানে কে ইজুকাল টু মাইনাস টু তাই সঠিক উত্তর অপশান বি মাইনাস টু কের মানে হচ্ছে কত মাইনাস টু নেক্সট টোয়েন্টি থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স কিউব মাইনাস টু ইকুয়ালস টু জিরো এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ এখানে যদি এক্স চল মনে করি তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত আছে ছয় তাহলে দ্বিঘাত হচ্ছে না ছয় ঘাত হচ্ছে তো কু ঘাতের চলের কোন ঘাতের সাপেক্ষে দীঘাত সমীকরণ এখানে যদি আমি এক্স কিউব মনে করি তো এক্স কিউবের স্কোয়ার হবে প্রথমটা পরেরটা এক্স কিউব মাইনাস টু তাই সঠিক উত্তর হবে এক্স কিউব এই ঘাতের সাপেক্ষে সমীকরণটি দীঘাত সমীকরণ নেক্সট কোন ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের বাইরে থাকে সমকণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলে কেন্দ্রটি অতিভুজের উপরে থাকে আর স্থূলকণিত ত্রিভুজের পরিবৃত্ত যদি অঙ্কন করো পরিবৃত্তের কেন্দ্রটি ত্রিভুজের বাইরে চলে যায় তাহলে বলছে কোন ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের বাইরে থাকে তাহলে উত্তর হবে স্থূলকণি তাহলে সঠিক উত্তর কি অপশন বি স্থূলকণি নেক্সট টোয়েন্টি ফাইভ নাম্বার এমসিকিউ দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত গোলকের আয়তনের ফর্মুলা ফোর বাই থ্রি পায়ার কিউব ধ্রুবকগুলো বাদ দিলাম গোলকের আয়তনে মানে ব্যাসারদের কিউব আছে দুটি গোলক তো ব্যাসারদের কিউবগুলোর অনুপাত ওয়ান ইস টু এইট তাহলে ব্যাসারদের অনুপাত কি ঘনমূল করব ওয়ান ইস টু এইটের ঘনমূল করতে হবে কিউব রুট করতে হবে ওয়ান টু টু মানে গোলক দুটির ব্যাসারদের অনুপাত ওয়ান টু টু আর গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা রয়েছে ফোর পাই আর স্কোয়ার মানে আর এর স্কোয়ার ব্যাসারদের স্কোয়ার তো ওয়ান এর যদি স্কোয়ার করি ওয়ান টু ফোর তাই সঠিক উত্তর অপশন বি ওয়ান সঠিক উত্তর হচ্ছে অপশন বি ওয়ান ইস

তাহলে এক্স ইজুকাল টু কে ওয়ান ওয়াই ওয়াই ইজুকাল টু কে টু জেড জেড ইজুকাল টু কে থ্রি এক্স তিনটি সমীকরণের ডান পক্ষ গুণ করলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কে ওয়ান কে টু কে থ্রি এক্স ওয়াই জেড উভয় দিকে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়ালস টু ওয়ান তাই সঠিক উত্তর হবে অপশন সি কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়ালস টু ওয়ান অশূন্য ভেদ্রভক্ত তিনটির গুণফল সমান ওয়ান নেক্সট পাঁচ সেমি ও তিন সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করেছে বাইরে বাইরে টাচ করেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বহি করলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত দুটি বৃত্তের ব্যাসার্ধকে যোগ করলে যা পাবো সেই যোগফল হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যদি তারা বহি স্পর্শ করে তাহলে এক্ষেত্রে পাঁচ সেমি এবং তিন সেমি সঠিক উত্তর কি পাঁচ আর তিনে যোগ করলে অপশন বি আট সেমি তাই সঠিক উত্তর অপশন বি আট সেমি আট সেমি হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নেক্সট পাঁচ সেমি ও তিন সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে গতবার বহিস্পর্শ করেছিল এবার অন্তঃস্পর্শ করেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত অন্তঃস্পর্শ করলে দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর ফল নিতে হয় তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব পায় এখানে সঠিক উত্তর অপশন টু অপশন এ টু সেমি দুই সেমি পাঁচ আর তিনে বিয়োগ করলে দুই হয় নেক্সট টোয়েন্টি নাইন একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হবে নিচের কোন অপশানটি সঠিক অত্যন্ত সহজ অঙ্ক সমবাহ ত্রিভুজ তাহলে কোনগুলিও সমান ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি মানে পাই তাই সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হবে তিন ভাগে ভাগ করলে পাই বাই থ্রি অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান সি পাই বাই থ্রি নেক্সট এমসিকিউ নাম্বার থার্টি সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে সেমি দূরে অবস্থিত বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হল সেমি ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্র থেকে সেমি দূরের কোনো বিন্দু থেকে স্পর্শকটা না হলো স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর হবে থাকে তাই দূরত্বটা হবে অতিভুজ তেরো সেমি দূরে এটা হচ্ছে অতিভুজ তো অতিভুজ তেরো সেমি আর লম্বার ভূমি একটা যদি পাঁচ সেমি হয় তাহলে অপরটা কী হবে তেরো স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তার বর্গমূল অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি বারো সেমি অপশন বি বারো সেমি রুটোবার অফ তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার সমান হচ্ছে বারো সেমি তাই সঠিক উত্তর অপশন বি বারো সেমি এবার আমরা যাব কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে নিচের কোনটি সঠিক অপশন এ জেড প্রপোর্শনাল টু এক্স অপশন বি এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড সি অপশন ডি ইত্যাদি আছে দেখতে পাচ্ছো কোন অপশনটি সঠিক এক্স প্রপোর্শনাল টু ওয়াই ওয়াই প্রপোর্শনাল টু জেড তাহলে ওয়াই ইজুকাল টু কে জেড এখানে ওয়াইয়ের জায়গায় যদি বসাই তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড আসবে উল্টো করে বলা যায় জেড প্রপোর্শনাল টু এক্স তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ অপশন এ হচ্ছে সঠিক উত্তর এবার থার্টি টু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুকে বলা হয় লম্ববিন্দু না অন্তকেন্দ্র না পরিকেন্দ্র না সমবিন্দু ত্রিভুজের পরিবৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায় মানে তাই তিনটি শীর্ষবিন্দু থেকে সমান দূরবর্তী স্থানে রয়েছে কেন্দ্র তাই শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী স্থানে রয়েছে পরিবৃত্তের কেন্দ্র মানে পরিকেন্দ্র তাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি পরিকেন্দ্র এবার এমসিকিউ নাম্বার থার্টি থ্রি দুটি পরস্পর বিচ্ছেদি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা কত দুটি বৃত্ত যদি আলাদা আলাদা থাকে একে অপরে স্পর্শ না করে বিচ্ছেদ অবস্থায় থাকে তবে তাদের সাধারণ স্পর্শক সংখ্যা কত হবে দুটি সরল সাধারণ স্পর্শক দুটি তির্যক সাধারণ স্পর্শক টোটাল হবে চারটি তাই অপশন ডি ফোর সঠিক উত্তর যদি তারা পরস্পর বিচ্ছেদ অবস্থায় থাকে থার্টি ফোর দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক সংখ্যা কত যদি বহি স্পর্শ করে তাহলে উপরে একটি সরল সাধারণ স্পর্শক নিচে একটি সরল সাধারণ স্পর্শক আর স্পর্শবিন্দুগামে একটি তির্যক সাধারণ স্পর্শক তাহলে মোট কয়টা দুটি সাধারণ স্পর্শ সরল সাধারণ স্পর্শক একটি তির্যক সাধারণ স্পর্শক মানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিনটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে বই স্পর্শ করলে দুটি বৃত্ত নেক্সট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক সংখ্যা কত হবে ভাবো দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে তাদের সাধারণ স্পর্শ স্পর্শক সংখ্যা কি হবে সরল সাধারণ স্পর্শক না তির্যক সাধারণ স্পর্শক উত্তর হবে একটি মাত্র সরল সাধারণ স্পর্শক তির্যক স্পর্শক হবে না তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ একটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে এবং সেটি সরল সাধারণ স্পর্শক থার্টি সিক্স অংশীদারী ব্যবসায় কমপক্ষে কতজন লোক দরকার অংশীদারী ব্যবসায় অংশীদারি কারবারিতে কমপক্ষে কতজন লোক দরকার একজন না দুইজন না তিনজন না চারজন কোন অপশনটি সঠিক হ্যাঁ ঠিক বলেছ অপশন বি দুইজন কমপক্ষে দুইজন লাগবে তাহলে অংশীদারি কারবার বা অংশীদারি বিজনেস হবে সঠিক উত্তর অপশন বি দুইজন নেক্সট একটি আয়তঘনের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার আয়তন প্রাথমিক আয়তনের গুণ হবে আয়ত ঘনের ধারগুলি যদি এবিসি হয় মানে এ বি সি তাহলে তার আয়তন হবে এ বি সি এবার ধারগুলি যদি ডবল ডবল হয়ে যায় টু এ টু বি টু সি তাহলে গুণ করলে আয়তন কত হবে এইট সি তার মানে আট গুণ হয়ে যাচ্ছে পূর্বের আয়তনের আট গুণ অপশন ডি সঠিক উত্তর আট গুণ টু 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 গুণ করলে হয় এইট আর এ তো কমন থেকে গেল নেক্সট এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বিওসি এর মান কত সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র আর অন্তকেন্দ্র সেম হয় যেহেতু সমবাহু ত্রিভুজ সুষমবহুভুজ তাই পরিকেন্দ্র অন্তকেন্দ্র যদি ও হয় তাহলে কোনগুলো দুই ভাগ করে হচ্ছে অন্তকেন্দ্র ও তাই কোনগুলো দুই ভাগ হচ্ছে তাই সরত্রী পুজোর কোনগুলি সিক্সটি সিক্সটি দুই ভাগ করলে থার্টি থার্টি তাই উপরে থাকবে থার্টি থার্টি সিক্সটি উপরে বিওসি হবে একশো আশি মাইনাস সিক্সটি মানে একশো কুড়ি ডিগ্রি সঠিক উত্তর অপশন ডি একশো কুড়ি ডিগ্রি পজ করে নিজে উত্তর করবে তারপরে দেখবে থার্টি নাইন পি টাকার আর পারসেন্ট বার্ষিক সুদের হারে এন বছরের সুদাসল ও সমল চক্রবৃদ্ধি সমান হলে এনের মান নিচের কোন অপশনটি সঠিক সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদে এক বছর পরেই সুদটি গিয়ে আসলে যুক্ত হয় আসল পরিবর্তিত হয় এক বছর পরে যে নেক্সট বছরে যায় তখন সেই সুদেরও সুদ দিতে হয় তাই এখানে সঠিক উত্তরভাবে এনের মান ওয়ান এক বছরে পরিবর্তন হয় না চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান পরের বছর পাল্টে যায় অপশন চল্লিশ নম্বর একটি বৃত্তের কতগুলি সমান্তরাল স্পর্শক অঙ্কন করা যায় একটি বৃত্ত সমান্তরাল স্পর্শক কতগুলো অঙ্কন করা যাবে একটি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম সেই বিন্দু আর কেন্দ্রগামী ব্যাস বিপরীত প্রান্তে যে বিন্দু ছেদ করলো সেখানে আরেকটি সমান্তরাল স্পর্শক তাই মোট দুটি সমান্তরাল স্পর্শক অঙ্কন করা যাবে তার বেশি নয় ফর্টি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক উচ্চতা ওয়াই একক হলে আয়তন কত লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক উচ্চতা ওয়াই একক আয়তন কত কোন অপশনটি সঠিক এক্স ওয়াই ঘন একক এক্স স্কোয়ার ওয়াই ডিভাইড বাই থ্রি ঘন একক এক্স ওয়াই বাই থ্রি ঘন একক কোনোটি নয় সঠিক উত্তর সঠিক উত্তর অপশন অপশন সি এক্স ওয়াই বাই থ্রি ঘন একক যেহেতু শঙ্কু তাই ওয়ান থার্ড নেক্সট এমসি কিউ টু একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে ঘনকের একটি বাহু ঘনকের প্রতিটা বাহুই সমান ঘনকের একটি বাহু যদি এ মিটার হয় তার কর্ণের দৈর্ঘ্য কত হবে বলো এটা তোমরা পারবে কত হবে এ মিটার না রুট টু এ মিটার অপশন সি রুট থ্রি এ মিটার অপশন ডি থ্রি এ মিটার সঠিক উত্তর অপশন অপশন সি রুট এ মিটার থ্রি এ সমীকরণের বাস্তব ও সমান হলে বিজদ্বয় বাস্তব ও সমান হলে নিচের কোন অপশানটি সঠিক এক্স স্কোয়ার প্লাস বি সি টু জিরো সমীকরণের বিজদয় বাস্তব ও সমান হলে নিরূপক সমান শূন্য হতে হবে নিরূপক মানে শিধরাচার্যের সমীকরণ থেকে যেমন পাচ্ছিলাম এক্স ইজুকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি স্কোয়ার মাইনাস রুটোবারের ভিতরে যেটা আছে সেটা জিরো হতে হবে মানে বি স্কোয়ার মাইনাস হতে হবে তাহলেই বিষদ সমান ও বাস্তব তো বি স্কোয়ার মাইনাস অর্থাৎ বি স্কোয়ার ইজুকাল টু ফোর এসি মাইনাসের উপরে গেলে প্লাস হয়ে যায় বি স্কোয়ার ইজুকাল টু ফোর এসি তাই সঠিক উত্তর অপশান সি বি স্কোয়ার ইজুকাল টু ফোর এসি নেক্সট এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এব কোণ সমান সিক্সটি ডিগ্রি হলে এডিসি কোণের মান কত এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্স্থ চতুর্ভুজ মানেই আমরা বুঝে নেব বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক সম্পূরক মানে একশো আশি ডিগ্রি কোনগুলা তো এবিসি সিক্সটি ডিগ্রি বিপরীত কোন এডিসি বি এর বিপরীতে ডি থাকে তাহলে এবিসি সিক্সটি ডিগ্রি হলে এডিসি কত সম্পূরক মানে আর কত দিলে একশো আশি হয় একশো বিশ তাই এডিসি সমান হবে সঠিক উত্তর অপশন ডি ওয়ান টোয়েন্টি ডিগ্রি এবিসি এক সিক্সটি ডিগ্রি হলে এডিসি হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি যেহেতু সম্পূরক ফর্টি ফাইভ ফোর ইস টু ফাইভের ব্যস্ত অনুপাত কি ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত তার মানে কী করতে হবে যে অনুপাতটি দিয়েছে সে লঘু অনুপাত হোক বা গুরু অনুপাত হোক ব্যস্ত অনুপাত মানেই উল্টো করে দিতে হবে তাই হয়ে যাবে ফাইভ ইস টু ফোর ফোর ইস টু ফাইভের ব্যস্ত অনুপাত ফাইভ ইস টু ফোর পূর্বপদ আর উত্তরপদ পাল্টাপাল্টি পাল্টা পাল্টি করবে ফর্টি সিক্স যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে উত্তমর্ণ না অধমর্ণ না পাওনাদার না জমিদার যে ব্যক্তি টাকা ধার করেন দুর্বল পার্টি নিচে রয়েছে নিচু মনে গেছে টাকা ধার নিচ্ছে তাহলে তাকে কি বলবো অধমর্ণ বা দেনাদার সঠিক উত্তর অপশন বি অধমর্ণ বা দেনাদার জমিদার পাওনাদার উত্তমর্ণ এগুলো হবে না নেক্সট যে ব্যক্তি টাকা ধার দেন যে দিল টাকা সে উত্তমর্ণ না অধমর্ণ না দেনাদার কোনোটি নয় কোনো অপশানটি সঠিক নিশ্চয়ই পারবে টাকা ধার দিল সে অপশন এ উত্তমর্ণ যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তমর্ণ বা পাওনাদার তাহলে ফর্টি সেভেনের সঠিক উত্তর অপশন এ উত্তমর্ণ বা পাওনাদার নেক্সট এমসিকিউ নাম্বার ফর্টি এইট একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কতগুলি বৃত্ত অঙ্কন করা যায় মানে সমকেন্দ্রিক বৃত্ত কতগুলো অঙ্কন করা যায় একটি দুটি অসংখ্য কোনটি নয় সঠিক উত্তর অপশন অপশন সি অসংখ্য অসংখ্য বৃত্ত অঙ্কন করা যায় একটি কেন্দ্রকে কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে নেক্সট ফর্টি নাইন নিচের কোনটি অভেদ সেই সমীকরণকে অভেদ বলে যে সমীকরণের বামপক্ষে ডানপক্ষে মানে চলরাশিগুলির মধ্যে চলরাশির যে কোনো মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে চলরাশির যে কোনো মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে উপরে এবিতে যদি ধরি বিতে এক্সের মান ওয়ান ধরলে ওয়ার মান ওয়ানই ধরতে হবে তাহলে বি বি সমীকরণটি সিদ্ধ হবে এর মান ওয়ান ওয়ার ম্যান টু ধরলে হবে না এক্সের মান থ্রি ওয়ার মান ফাইভ ধরলে হবে না কিন্তু এখানে ডি যদি দেখি ডিতে এক্স ওয়ার মান যা ধরে না কেন সমীকরণটি সিদ্ধ হবে তাই সঠিক উত্তর অপশন ডি অ্যাকচুয়ালি বীজগণিতের ফর্মুলা ফর্মুলাগুলিই হচ্ছে অভেদ অ্যাকচুয়ালি বীজগণিতের গণিতের ফর্মুলাগুলি হচ্ছে অভেদ নেক্সট লম্ববৃত্তাকার চঙের ভূমির ক্ষেত্রফল এ উচ্চতা এইচ হলে আয়তন নিচের কোন অপশনটি সঠিক লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল যদি এ হয় উচ্চতা যদি এইচ হয় তাহলে আয়তনের ফর্মুলা কোন অপশনটি সঠিক বুঝে গেছো নিশ্চয় সঠিক উত্তর হচ্ছে কোনটি এ এইচ অপশন বি এ স্কোয়ার এইচ স্কোয়ার অপশান সি এইচ ডিভাইড বাই থ্রি ডি এ এইচ স্কোয়ার সঠিক উত্তর হবে অপশন 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 এ এ ইন্টু এইচ এটি হচ্ছে লম্ব বৃত্তাকার আয়তন অপশন এ এ এইচ এ হচ্ছে ভূমির ক্ষেত্রফল এইচ হচ্ছে তার উচ্চতা যাই হোক আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে শুভেচ্ছা মাধ্যমিক পরীক্ষা যাতে সকলের ভালো হয় থ্যাংক ইউ